শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ে পৃষ্ঠা নাম্বার 54 8 নম্বর অঙ্কটি আমরা আজকে দেখব সূত্রের সাহায্যে কিভাবে করা যায়। চলো আমরা আগে সূত্রটা দেখি। তোমরা সবাই জানো যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এই দুটা সূত্রের সাহায্যে কিভাবে অঙ্ক করতে পারি, একটা অঙ্ক করতে পারি সেটা আমরা দেখি। আমরা তোমাদের বইয়ের 54 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কটা আমরা আজকে করে দেখাবো, তোমাকে করে দেখবো। দেখো 8 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে। অধ্যায় 4-এর 8 নম্বর অঙ্ক হচ্ছে দেওয়া হচ্ছে এ মাইনাস 1/a সমান সমান এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তার মানে আমাকে এটা থেকে প্রমাণ করে দেখাতে হবে যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এখন আমরা প্রথমে দেখব যে দেওয়া আছে কি। দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল m। এখন আমাকে এটা থেকে প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমি দুইবার বর্গ করলে এটা চলে আসবে। তো প্রথমে আমরা একবার বর্গ করে দেখি কি আসে। প্রথমে আমরা উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে কি হবে a মাইনাস 1/a হোল স্কোয়ার সমান m হোল স্কোয়ার। আমরা সাইডে লিখি উভয় পক্ষে বর্গ করে। এখন দেখো এখানে আসছে a মাইনাস 1/a হোল স্কোয়ার। আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি। আমরা আগেই জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমি এখানে বসাবো, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস b স্কোয়ার। b বলতে এখানে আমাদের বোঝাচ্ছে 1/a, b বলতে বোঝাচ্ছে কি 1/a। তাহলে আমরা লিখব 1/a স্কোয়ার ইকুয়াল কি হবে m স্কোয়ার। এখন দেখো এখানে এটা উপরে a এটা নিচে a, তাহলে এটা এটা কাটা যাচ্ছে। তাহলে আমাদের থাকতেছে কি a স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল কি m স্কোয়ার। এখন আমরা এই 2টাকে, এখানে যে 2 রয়েছে এই যে 2, এই 2টাকে আমরা ডান পাশে নিয়ে আসবো, এই 2টাকে ডান পাশে নিয়ে আসবো। দেখি কি করে লেখা যায়, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি m স্কয়ার প্লাস 2, m স্কয়ার প্লাস 2। তাহলে এখন আমাদের এই পর্যন্ত আসলো। এখন দেখো আমরা a মাইনাস 1/a থেকে কি পেলাম, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন আমি এটাকে যদি আবার বর্গ করি, আমাদের প্রয়োজন হচ্ছে a টু দি পাওয়ার 4, তাহলে আমরা এটাকে আবার বর্গ করব। তাহলে পুনরায় বর্গ করি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কোয়ার ইকুয়াল m স্কয়ার প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে পুনরায় উভয় পক্ষে বর্গ করি। উভয় পক্ষে বর্গ করার পর আবার দেখো এখানে আসছে কার সূত্র অ্যাপ্লাই করতে হবে, a প্লাস b হোল স্কোয়ার। আমরা তোমাদের একটু আগে দেখেছিলাম a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 1/a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল, আমরা ডান পাশেও একইভাবে করব, তাহলে হচ্ছে m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু m স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 হোল স্কোয়ার। বা এখন আমরা এটাকে কি লিখতে পারি, a টু দি পাওয়ার 4 প্লাস এখানে উপরে a স্কোয়ার নিচে a স্কোয়ার, তাহলে এটা এটা কাটা যাচ্ছে। তাহলে থাকতেছে কি 2 প্লাস এটা হবে 1/a টু দি পাওয়ার
4 इक्वल এটা হবে m টু দি পাওয়ার 4 প্লাস 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4 m স্কয়ার আর 2 স্কয়ার মানে কত তোমরা জানো 2 স্কয়ার মানে 4 বা আমরা এখন এই 2টাকে এই যে 2 এই 2টাকে আমি কি করব এই 2টাকে আমি ডান পাশে নিয়ে আসব ডান পাশে নিয়ে আসলে হচ্ছে a to the power 4 plus 1 by a to the power 4 equal m to the power 4 plus 4 m square plus 4 minus 2 ba a to the power 4 plus 1 by a to the power 4 equal ki holo m to the power 4 plus 4 m square এখানে 4 থেকে 2 মাইনাস করলে কত থাকে আমরা জানো 2 তাহলে দেখো এখন আমরা আমাদের যা চেয়েছে তা পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি সুতরাং a to the power 4 plus 1 by a to the power 4 equal m to the power 4 plus 4 m square plus 2 এখন দেখো আমাদের বসলো যে a minus 1 by a সমান m হলে দেখাও যে a to the power 4 plus 1 by a to the power 4 সমান m to the power 4 plus 4 m square plus 2 দেখো আমার এখান থেকে এটা পুরাটা চলে আসছে দেখো এটা পুরাটাই আমাদের এখানে চলে আসছে তাহলে আমরা বলতে পারি যে a minus 1 by a equal m হলে এটি a to the power 4 plus 1 by a to the power 4 equal m to the power 4 plus 4 m square plus 2 এখন আমরা যেহেতু এখানে দেখাও যে লেখা আছে তাহলে আমরা এখানে লিখব দেখানো হলো দেখানো হলো ওকে আমাদের এখানে শেষ পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা করব আল্লাহ হাফেজ